Hey, how are you all? Welcome to my YouTube channel, Talking to Ashanto. আজকে আমরা 5-6 জন মিলে আমাদের উপজেলায় কালীগঞ্জে সেখানে মেলা দেখতে যাব। সেখানে সার্কাসে হচ্ছে, তো আমরা সেখানে যাব। এই যে আমার পাশে প্রমি আছে, সে লাভ দিচ্ছে যাওয়ার জন্য। আর এই যে দিদি হাতুজো করছে, এই যে আমি আসি আমি আসি আমিও যাব। হ্যাঁ বললো, হ্যাঁ ঠিক আছে ভাই চলো আমরা একসাথে যাই মেলা দেখে আসি। এই হচ্ছে আমাদের কালীগঞ্জ টু সাতক্ষীরা রুট। আজকে শুক্রবার ছিল, এই জন্য একটু দোকান টোকান বন্ধ ছিল। আমরা শুক্রবারে গিয়েছিলাম যেহেতু ছুটির দিনে, সবাই মিলে একটু মজা করব, তো এই জন্য দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তায় যানবাহন কম ছিল। একটা বাস চলে গেল, নট ব্যাড কালার, বেশ ভালো লাগছে বাসটা। এবার দেখছেন আমাদের রাস্তাটা কতটা খারাপ, মানে এই জন্য বাইরে বাইরে হতে খুব একটা ভালো লাগে না যে এত ভাই খারাপ রাস্তা কেন হবে, তাও মহাসড়ক। হ্যাঁ এত রাস্তা খারাপ হলে চলা যায়, মানুষ চলতে পারবে? আরে ডলফিন, এই যে পাশে ডলফিন দাঁড়িয়ে আছে। হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো, সমস্যা নেই, আমরা চলে গেলেই শুধু হলো। তারপর এই যে আবার ইটির রাস্তা, আমাদের মেন রোডে কিন্তু এটা ইটির রাস্তা। হ্যাঁ আমাদের কালীগঞ্জ থেকে সাতক্ষীরার মধ্যে এরকম ইটির রাস্তা 5 থেকে 6 জায়গায় পাওয়া যাবে। সরকার এগুলো চোখে দেখতে পায় না, বাদ দিয়ে এইসব কথা, আমরা এখন মজা নীতি দিতে যাব। বিশেষ করে মেলা দেখতে যাচ্ছি, সেই হিসেবে আমরা মেলায় যাব। এই যে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের সূর্য অস্ত যাচ্ছে, যেহেতু আমরা বিকালবেলায় যাচ্ছি বলে আমাদের সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, ভালো জিনিস। সাইডে কিছু কলা গাছও আছে, কিন্তু কলা গাছে আমি একটা কলা দেখতে পেলাম না, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কলা গাছে সাইডে আছে, ভালো আছে, কিন্তু কলা গাছে কলা নাই। আমার দিদি, আর এটা হচ্ছে মল্লিকা দিদি, অর্থাৎ আমার পিসি ঠাকুর, পিসি ঠাকুমা না, জাস্ট আমার ঠাকুমাই হয়, কিন্তু দেখে মনে হয় না যে আমার ঠাকুমা, সেটা কোনো বিষয় না। আর সামনে দাদু বসে আছে আর আমাদের ড্রাইভার কাকু বসে আছে। আমার দিদি তো ফোন নিয়ে ব্যস্ত, প্রেমে বলতেছে যে হ্যাঁ সে তো ফোন নিয়ে ব্যস্ত থাকবে, সেটা কথা না, কথা আছে আমারে মেলায় নিয়ে যাচ্ছ ভালো কথা, আমি কিন্তু ওখানে গিয়ে বার্গার খাবো, তারপরে হচ্ছে কফি খাবো। ও শুধু খাবার লিস্ট বানাচ্ছিল যে কি কি খাবে কি কি না খাবে। হ্যাঁ তোর মা তো মুখ পুরো অন্ধকার মতো হয়ে যাচ্ছিল, শুধু আমি ক্যামেরা ধরেছিলাম বলে কিছু দেখাতে পারলো না। আমার বলছিল যে ওর পিছনে টাকা আমার সব চলে যায়, ও শুধু এটা খাবে ওটা খাবে। আমাদের একটা জায়গা আছে ভাড়া শিমলা, ভাড়া শিমলা ক্রস করার পরেই হচ্ছে এই যে সামনে কত সুন্দর দৃশ্য। আমি যখন ছোট ছিলাম তখন দেখে গাছগুলো লাগানো হয়েছিল, লাগাচ্ছে 2016 সালে, আর এখন দেখেন গাছগুলো কত বড় হয়ে গেছে। গাছগুলো কি গাছ আমি জানি না, তবে গাছগুলো বেশ ভালো লাগে। কিন্তু গাছগুলো যেরকম লম্বা হয়েছে, আমি কেন এতটা লম্বা হলাম না, সেইটাই হচ্ছে বিষয়। আমি ভিডিও করতেছি, ওনার দিদির আবার ফোন বেরি করা লাগলো ভিডিও করতে। একটু কোনো যাই বেরি করলে ওই যদি ভিডিও করতে, তাহলে ঠিক আছে আমি একটু ভিডিও করি। দেখছেন মেন রোডে কত সুন্দর ফাঁকা, কোনো লোকজন নাই, এই জন্য সুন্দর করে ভিডিও করা যাচ্ছিল। এই যে দিদি ঘুমাচ্ছিল মনে হয়, মানে সারাদিন অতিরিক্ত কষ্ট হয়ে যায় তো এই জন্য ঘুমাচ্ছিল। আমরা কিন্তু আবার চলে আইসি কালীগঞ্জ বাস স্টেশনে, যেখানে আমাদের সার্কাস হচ্ছে বা মেলা হচ্ছে, মানে সেই জায়গায় চলে আইসি। মানে বাস স্টেশনেও দেখেন ইটির রাস্তা, মানে আমার এরামি টাইপের মতো পাবলিক, ওই যে ওই যে টাওয়ার মতন দেখা যাচ্ছে, ওই 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 হচ্ছে মেলা ওই জায়গাটায় হচ্ছে। হ্যাঁ তারপর ওই যে ওপরে কি জন দেখা যাচ্ছে কালারফুল কাপড় দেওয়া, ও ওইটাই ওর মধ্যে হয়তো সার্কাস। আমি প্রথমবার যাচ্ছি, আগে যাইনি, লেখা আছে বিজয় মেলা 2022। দেখি 2000, আমি তো ভাই 23-এ গেছি, ওরা 2022 কেন লিখছে, ওদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল ভুল কিছু হয়নি। আমরা 2023-এ তো গেছি, আমরা 2022-এ তো যাইনি। ও টাওয়ার বানায় কি করলো ওরা, যাপারে করুক, আমাদের ওর সাথে সম্পর্ক না, আমরা সেখানে ঘুরে ঘুরে দেখবো তার সাথে আমাদের সম্পর্ক। ও এখানে তো আবার লটারিও হচ্ছে, 20 টাকা করে টিকিট, টিকিট কেটে হচ্ছে প্রতিদিন 2 না 3টে করে আবার মোটর সাইকেল লটারিতে দেওয়া হচ্ছে। দেও ওই যে নৌকা দেখতে পাইছি, নৌকা ওতেই ওঠান লাগবে, ওতেই আমরা উঠবো নৌকায়। এবার একটু সময় নিতে হবে, আমরা তো আবার দেখে শুনে উঠতে হবে তো যে সব ঠিকঠাক আছে কিনা। আমি দেখতেছি যে গেট দিয়ে মানুষ খুব একটা বেশি আসতেছে না। এই যে সবার হাতে ফোন, তিনজনের হাতে ফোন, শুধু দাদু বাকি, দাদু নিরীহ বাঙালি মানুষের মতো দাঁড়িয়ে আছে যে তোমরা কি করো না করো ঠিক আছে আমি আছি তোমাদের সাথে। এই জায়গায় কি জন্য দেখলাম কুমিল্লার বিখ্যাত টেস্টি চানাচুর মাখা,
কুমিল্লার কেন ভাই, তোমরা যে জায়গার লোক তোমরা সেই জায়গায় চানাচুর মাখা বিক্রি করতে পারো না? হ্যাঁ, এখানে খাঁটি সরিষার তেলের মাখন ও চানাচুর বিক্রি করা হয়, একবার খেয়ে দেখুন মজা। কেন রে, যদি মজা না হয় তোরা কি টাকা আমার ফেরত দিবি? দিবি তো না, তাহলে অত বেশি তোমাদের ভাইরাল করার আর কি দরকার? তবে এদের এই জায়গায় অনেক জিনিস আছে, চিপস দেখলাম, পাস্তা, ও সাইডে তো মুড়ি, আবার মাখামাখি করবে বলে চানাচুর, তারপরে এই যে প্রমি ভিডিও করা শুরু করে দিয়েছে। ভাই তুই ভিডিও করবি না খাবি? ওর দেখে দেখে আমার দিদিও আবার নেচে গেছে। তবে আমার চাটনিটা বেশ ভালো লাগছে ভাই, আমার বুকে গরম রক্ত, আমি আবার টকঝাল মিষ্টি চাটনির ভক্ত, বিষয় হচ্ছে এটাই। দাদা শুনতেছে বলে শুধু ভিডিও করলে হবে? কিছু তো কেনা লাগবে, কিছু কেনেন? তোরা তো কিছুই এখন কিনলো না, তবে আমরা পরে কিনবো। পুরমির আবার এই ললিপপ পছন্দ হয়েছে। হ্যাঁ, 5 বছরের বাচ্চাদের জন্য ললিপপ খাতি মন চাই, ওরা আবার সেরকম ললিপপ খাতি একটু মন চাইছে। কিছু করার নেই, পরে নেব, আপাতত এখন দেখি দেখে যাই যে কি কি আছে আমাদের নেওয়ার উপযোগী। পুরমিত আঙুল দিদি বলছে আমি নৌকায় উঠবো, আমি নৌকায় উঠবো, আমি নৌকায় উঠবো। হ্যাঁ, ওরে নৌকায় ওঠানো হবে। তা আমরা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখি যে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, যে দিনের সময় যেমনটা দেখতে লাগে রাত্রে তার থেকে বেশি কালারফুল লাগে, তাই যে কালারফুল দেখব, এবং দিনের সময় যেটা লাইটে আছে সেটাও দেখব। তাই যে মল্লিকা দিদিও এরকম ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে, মানে হাতে একটা করে শুধু ফোন থাকলে হইলো। এই ভালো কথা, আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি না, ঠিক আছে? আমার কাছে ক্যামেরা আছে, আমি সে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ, তো সবাই যেন আবার ভেবে না যে আমি ফোনের কথা কেন এত বলতেছি। এমনি আমার ফোন একটু নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ভেঙে টেঙে গেছে, এই জন্য আমি ফোন দিয়ে এখন আর ভিডিও টিডিও কিছু বানাতে পারি না। একটা ক্যামেরা নিয়ে আইছি একটা ভাইয়ের কাছ থেকে, তো সেইখান থেকে ভিডিও করছি। ও মা ভাই, তোমরা জামা কাপড় বিক্রি করতেছো, ভালো কথা, কিন্তু সেকেন্ড হ্যান্ড কেন? একটা দেখি তো মনে হচ্ছে না যে নতুন কাপড়, একটা দেখে মনে হয় নতুন জামা। এখানেও সেম, সব সেকেন্ড হ্যান্ড। ভাই সেকেন্ড হ্যান্ড কারা কেনে এখন? না, অনেকেই আছে যারা গরিব তারা কিনতে পারে, কিন্তু আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড না কেনাই সব থেকে বেশি ভালো, সেকেন্ড হ্যান্ড থেকে নতুন জিনিস কেনা ভালো। কিন্তু যাদের টাকা নেই তারা হয়তো কিনতে পারে, তা নিয়ে আমার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এই যে এখানে আবার ব্যাগ দেখছি, ওপরে ঝুলানো কিছু ব্যাগ, নিচে কিছু কসমেটিক, কিন্তু এগুলো সে মনে আছে কি যে প্রাক ঐতিহাসিক যুগের যেসব জিনিসপত্র, অ্যানালগ যুগে প্রাচীন আমলে সেই সব জিনিস মনে হলো আমার দেখার পরে। এখানে আবার একটা মনে হয় স্টলের কথা ছিল, বাট নেই দেখছি, এখানে কোনো স্টল নাই, না থাকলে করার কিছু নেই আমার কি, তাদের ইচ্ছা। ও, এরা আবার দুজন এক জায়গায় ফটোশুটিং করতেছিল, আমি আবার একটু ক্যামেরা বন্দি করে ফেললাম তাদের ফটোশুটিং, তা আমার দিকে আবার দাঁত বেরিয়ে করে গিয়ে হাসতেছে। তুই কি ওরকম করতেছিস কেন? আমার জিজ্ঞাসা করছিস ভালো আছো? হ্যাঁ, আমি ভালো থাকবো না, আমি খারাপ থাকবো? হম, আমার মতো আমি ঘুরতেছি, ওরা ওদের মতো ঘুরতেছে। এইখানে দেখলাম বেশ চয়েসফুল কিছু জিনিস আছে, যেগুলো বেশিরভাগ মহিলারা ইউজ করে থাকে, মেয়েরা ইউজ করে থাকে। মানে এত ভিড়, আমি তো কোনো প্লাস পাচ্ছি না যে আমি তার মধ্যে গিয়ে একটু দেখবো যে কি জিনিস আছে যে আমাকে জন্যে, আমি কিছু দেখতেই পাচ্ছি না যে এত ভিড়। তবে আমি যাবো, যাবো না কেন, অবশ্যই যাবো, আমি প্লেস করে যাবো, ঠিক আছে? ভাই তুমি সরো, আমি যাচ্ছি। এই সরতা, ঠিক আছে, সরে গেল সে। এবার আহা হা, কত সুন্দর নেল পলিশ, কিলিপ, চুড়ি, হার, আমার তো দেখে শুধু মনে হচ্ছে আমি কখন যে কিনবো একটু। ভাই আমারে কেউ একটু কিনে দাও, কেউ দিল না আমারে কিনে, সব থেকে বড় দুঃখ। দোকানদার ভাইও তো আমার একটা কিছু দিতে পারতো, কিন্তু কেউ দেওয়ার মতো নেই। সমস্যা হচ্ছে আমার জীবনে কেউ কিছু দেওয়ার কোনো মানুষ নেই। এইবার আমরা সেই নৌকায় উঠছি, আমরা নৌকায় উঠেছি, নৌকা নৌকা। প্রথমে তারা লাভ দিচ্ছিল নৌকা উঠবে, নৌকা নৌকা উঠবে, নৌকা দেখেন করে করে করে, আমি তো এনজয় করতেছিলাম, আমার তো খুব ভালো লাগতেছিল যে আমি নৌকায় উঠছি, যে এত ভালো লাগে আমার। আমি আগে, ওরে আমার দিদির চোখ মুখ সব বন্ধ হয়ে গেল, আর পরমিত আমার দিদির জড়িয়ে ধরে কি বলবো মুখ টুক সব নিচু করে ফেললো। পিছনের ভাই ডুরে দেখেন ও একা একা বসে আছে আমাদের থেকে ওপরে, আর এই যে একটা মহিলা তো পুরো কেঁদে ফেলে দিল। হ্যাঁ, যে আমি আর উঠবো না, নৌকা থামাও, নৌকা থামাও, আমি আর উঠবো না, রিয়াকশনটা ঠিক এরকম ছিল। বাট আমি পুরো বিন্দাস মানুষ, আমি খুব এনজয় করছিলাম। নিচে দেখেন কতগুলো মানুষ আমাদের দিকে দেখতেছিল,
হ্যাঁ, আমি বলতেছি কি ভাই আরো একটু জোরে দাও, আরো জোরে দাও। আর আমার দিদি যে একদম পুরো মাথায় বসে আছে আমাদের সামনাসামনি, ও বলতেছে তো ও কেন মরে যায় না, ও কেন এখনো বেঁচে আছে, ওর হার্ট অ্যাটাক কেন এখনো হয়নি, আমি এই জায়গায় বসে কাঁপতেছি থরথর করে, ও কি করে ওই জায়গায় আছে। দেখেন আবার সে চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে, আবার চোখ মুখ বন্ধ করে ফেলে দিয়েছে ও। কি লোকেরা ভাই, তোরা দেখবি, দেখার পরে জেদ করবি যে আমি নৌকায় উঠবো, নৌকায় উঠবো। হ্যাঁ, এবার ওটার পরে করে কাঁপাকাঁপি শুরু করে দেবে কেন রে। হ্যাঁ, আর আমি পুরো বিন্দাস মানুষ, কত সুন্দর এনজয় করতেছি, এদের না জীবনে কোনোদিন আমি উঠবো না, কোথাও যাবো না, ঠিক আছে। এইসব নাকরদোলায় আমরা উঠছিলাম, তা সেটা আর হচ্ছে ভিডিও করে দিতে পারিনি, ভিডিও করেছিলাম বাট সেটা আর দেয়নি, দেখাচ্ছি না। আমার আবার একটু ঠান্ডার সমস্যা, এই জন্য বারবার একটু নাকে টাকে হাত দিতে হয়। হ্যাঁ, তারপর আবার চোখ একটু চশমাও না পড়লে চোখে কিছু দেখতে পাই না। দিদি বলছে যে এবার আস্তে আস্তে মনে হয় থামাচ্ছে, এবার আস্তে আস্তে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেন ভাই থামাবে কেন এখন, হ্যাঁ এত দ্রুত কেন থামাবে। আমি বলছি আর কি দেবে না নাকি, হ্যাঁ আর দেবে না ভাই, থামালে শুধু হইলে। ওরা তো কপালে দিদির হাত উঠে গেছে, যাক বেশি গেছি, বাবা রে থামাই ফেললো, আমরা আর উঠবো না, আমরা আর উঠবো না। হ্যাঁ, এই করতেছে। এবার আর একটু খাওয়া দাওয়া করি, এই যে চাউমিন, মানে বেশ দেখতে ভালো লাগছিল। এখানে রোল আছে, রোল বার্গার, বাট খুব একটা পছন্দ হয়নি বার্গারটা দেখে। এখানে চিকেন লেগ পিস ফ্রাই, তারপর এখানে কি একটা ভাজা, ও ভাজাটাও বুঝলাম না। তারপর পরে আবার চিকেন লেগ পিস ফ্রাই, সাইডে আছে দেখতেছি স্যান্ডউইচ আছে, তারপর ওখানে গরম গরম কড়াই কি ভাজাভুজি করতেছে ইত্যাদি, নানারকম বহু রকম যা আমার করুক ভাই। তবে আমরা এখান থেকে একটা কোনো জিনিসও খাইনি, শুধু দেখেছি, দেখার পরে একটুখানি ভিডিও করলাম। ভিডিও করার পরে মানে এই যে এরিয়ার মধ্যে একটা ইসের দোকান আছে ফুচকা, ওই যে এর এনারিদের দোকান কিন্তু ফুচকা, সেখান থেকে একটা ফুচকা খাইলাম। এই হচ্ছে পুরমি এটাতে আওয়াজ জেদ করে যে আমি এটাতে উঠবো, আমি এই ট্রেনে উঠবো, কিন্তু এটা তো শুধু ছোটদের জন্য, এটা তো বড়দের জন্য না, কিন্তু ও খুব আবার জেদ করতেছে আমি এই ট্রেনে উঠবো, আমি এই ট্রেনে উঠবো। দাদুরে বলতেছে ও বাপি বাপি আমি একটু এই ট্রেনে উঠবো, কিন্তু ওসা দাদু বা শুনে আসলো, শুনে আসার পরে বলছে কি এটা তো বাচ্চাদের জন্য, এটা তো বড়দের জন্য না। তারপরে আমি বলছি আমি কি বড় হয়ে গেছি, আমি বাচ্চা না ভাই, তুই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়িস, তুই মানে বড় হইস নি। হ্যাঁ, আমি আরো বলছি তুই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়িস, তুই বড় হইস নি, তুই কেন ছোট মানুষ, ছোট। হ্যাঁ, ও কিন্তু এমনি ছোট মেন্টালি ভাবে, এমনি বয়সে শুধু বড় হয়েছি, তাছাড়া বড় হয়নি। আর এখানে দেখি যে মেয়েরা মাথায় টাতে ফুল টুল নেবে, যে মাথায় দেয় সেই সব অনেকটা ছিল। এবার এই দুটো পাশে দাঁড়িয়ে ছিল। তারপর পরে আর একটা কোথায় যাবে, ওই যে স্লাইড দেখা যাচ্ছে নাগরদোলায়, আমরা এই নাগরদোলায় উঠছিলাম, এখানেও ওর দেখি সব ক্যাঁকা ক্যাঁকি শুরু করে দিচ্ছে নাগরদোলায় উঠে। মানে মানুষ পারেও সব দেখি যে মেয়েরা কাকি কাকি করে, তবে ভাই আমি কিন্তু একদম কোনো ক্যাঁকাই নি নাগরদোলা উঠে বা নৌকায় উঠে, আমি খুব এনজয় হচ্ছিল। ভয় পেয়ে যে কেঁকানো সে বিষয়টা আলাদা, আর এমনি এনজয়তে মজা করে কেঁকানো সে আলাদা। এই যে বাচ্চারা স্লাইড করতেছে, এটাও দেখি বাচ্চাদের জন্যে, তাহলে বড়দের জন্য ভাই তোমার মেলায় কী রাখছো, বড়দের জন্য মেলায় তো কিছু রাখুনি, শুধু ওই নৌকা আর নাগরদোলা। এটা আমার কাছে খুব ইউনিক মতো লাগিছে, কেন এটা আমি ফার্স্ট টাইম দেখছি যে স্লাইড করা বাচ্চাদের জন্যে, বড়দের জন্য হলে বেশ ভালো হতো। আমার একটু মনে আশা টাশা ছিল যে আমি একটু স্লাইডে স্লাইড করব, কিন্তু হয়ে ওঠিনি। তবে মনে দুঃখ রেখে কোনো লাভ নেই। এই যে এই একটা দেখতেছি যে হচ্ছে জলের মধ্যে দুইজন আছে, একটা ছেলে এবং মেয়ে। তবে এটা খুব একটা বেশি বাচ্চাও না বা খুব আমাদের মতো বড়ও না, আমাদের থেকে হয়তো 4-5 বছর একটু ছোট হবে। তারাই এর ভিতরে যে রাউন্ড টাইপের মতো ওটাই হচ্ছে ওরা ভাসতেছে জলের ওপরে, একটা বেলুন তার মধ্যে, তারা বারবারই পড়ে যাচ্ছিল। হ্যাঁ, তারা বারবার পড়তেছে, আবার উঠে দাঁড়াচ্ছে। আর এইখানে যে আলু দাদা, হ্যাঁ আলু দাদাই বলা যায়, তাদের প্রবলেম নাই, যে আলু সুন্দর সুন্দর পাক দিয়ে দিয়ে, মেশিন পাক দিয়ে দিয়ে আলু কেটে ফেলতেছে ভাই। এটা আমি ইন্ডিয়ায় অনেকগুলো হচ্ছে যারা ফুড ব্লগার তাদেরকে দেখছি, যে তারা রিভিউ দেওয়া বা এটা খাওয়া, তো আমি এটা আমার সরাসরি বাস্তবে প্রথম দেখলাম, আমার দেখতে বেশ ভালোই লাগছিল। তবে এটা সমস্যা হয়ে গেছে, এরা যে জল দিয়ে ধুচ্ছিল সে জলটা আমার কাছে পরিষ্কার মনে হয়নি বলে আমরা কেউ খাইনি। তবে প্রমি একটু জেদ করছিল যে এটা খাবে, পরে আমার দিদি বললো যে না এটা খাস না, এটা জলটা পরিষ্কার না। এখানে তারা এখনও 3টা তৈরি করে রাখছে, মানে 2টা তৈরি করা ছিল আর 1টা,